हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आज हमें क्लास सिक्स से टेक्स्ट बुक नहीं एक डिस्कस करब। सो विदाउट वेस्टिंग टाइम लेट्स गेट स्टार्टेड। तो देखो एर आगे दिन 86 पेजे एक्टिविटी 7 अब दि डिसकस कर, आज के एक्टिविटी 8 स्टार्ट कर। देखो कि आज है, रीड द फलोइंग सेंटेंसेस। नीचे जो सेंटेंसगुलो आज सेंटेंसगुलो के पढ़ते बला। देखो एक नम्बर कि आज है, व्हाट आर लवली साइट, तपर शट द डोर, मे गॉड ब्लेस यू, डू नॉट रन इन द सन, हाउ स्टॉर्म इन द नाइट इज, मे शी लिव लॉन्ग। सेंटेंसगुलोকে শুধু পড়তেই বলেছিল, তার সত্ত্বেও আমি এখানে লিখে দিয়েছি যে কোন সেন্টেন্সের টাইপ কোনটা, সেটা একটু দেখে নিও। তো এবার চলে আসি এই সেটটাতে। দেখো কি আছে, নাও ফিল ইন দ্য ফলোয়িং টেবিল কারেক্টলি। এখন এইখানে যে টেবিলটা আছে টেবিলটাকে কারেক্টলি ফিল আপ করতে হবে ওই সেন্টেন্সগুলো দ্বারা। তো দেখো কি বলেছে, সেন্টেন্সেস এক্সপ্রেসিং অ্যাডভাইস, সাজেশন, অর্ডার, কমেন্ট, রিকোয়েস্ট, মানে এমন কোনো বাক্য যেটা উপদেশ, পরামর্শ, আদেশ, নির্দেশ বা অনুরোধ প্রকাশ করবে, সেই সেন্টেন্সগুলোকে আমরা কি বলি, সেই সেন্টেন্সগুলোকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ কোনগুলো হবে, শাট দ্য ডোর, ডু নট রান ইন দ্য সান। শাট দ্য ডোর মানে দরজাটি বন্ধ করো, এটা আদেশ করা বোঝাচ্ছে। ডু নট রান ইন দ্য সান মানে রোদে বেশি দৌড়িও না, সেটাকেও আদেশ করা বোঝাচ্ছে। তাই এই দুটো হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স, বা এখানে যে হিনগুলো দেওয়া আছে এই হিনগুলোর অ্যান্সারটা। তারপরে দেখো কি আছে, সেন্টেন্সেস এক্সপ্রেসিং আ উইশ, মানে এমন বাক্য যেটা কিনা ইচ্ছা প্রকাশ করবে, তা কোনটা, মে গড ব্লেস ইউ, আর হলো মে শি লিভ লং। এগুলো দ্বারা ইচ্ছা প্রকাশ করা হচ্ছে, বা ওগুলো হলো অপারেটিভ সেন্টেন্স। আর এখানে যে হিন্টটা দেওয়া ছিল যে সেন্টেন্সেস এক্সপ্রেসিং আ উইশ ইচ্ছা প্রকাশ করবে কোন কোন বাক্যে, এইটা হয়ে যাবে এই দুটো বাক্যে ইচ্ছা প্রকাশ করা হয়েছে। তারপরে একটা দেখো কি আছে, সেন্টেন্সেস এক্সপ্রেসিং আ সেন্স অফ সারপ্রাইজ, স্ট্রং ফিলিং অফ হ্যাপিনেস অর স্যাডনেস, মানে এমন বাক্য যেটা কিনা বিস্ময়, অত্যধিক আনন্দ বা দুঃখ প্রকাশ করবে, সেটা দেখো সেন্টেন্সগুলো কি। তো আগে দেখো কোনো সেন্টেন্সে যদি এরকম বিস্ময় প্রকাশ করে বা অত্যধিক আনন্দ বা দুঃখ প্রকাশ করে, সেই সেন্টেন্সগুলোকে আমরা বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলো হবে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার একমাত্র উপায় হলো, খুব সহজ উপায় হলো, এই লাস্টে এক্সক্লেমেটরি সাইনটা থাকবে। দেখো দুটো বাক্যে এক্সক্লেমেটরি সাইন আছে, তো এ থেকে আমরা বুঝতে পারি যে দুটো বাক্য এক্সক্লেমেটরি সেন্টেন্স। তা দেখো এখানে কি, হোয়াট আ লাভলি সাইট, হাউ স্টর্মি দ্য নাইট ইজ, এই দুটো হয়ে যাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, বা এখানে যে হিন্টটা দেওয়া ছিল এই হিন্টার অ্যান্সার। তারপর অ্যাক্টিভিটি 8 বিটা দেখো কি আছে, রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দ্য ফলোইং ইয়ার। এখানে সেমভাবে কি বলেছে যে এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স বা কী প্রকারের সেন্টেন্স সেটাকে লিখতে বলা হয়েছে। তো প্রথমেটা দেখো কী আছে, হাউ বিউটিফুল ইজ দ্য সিন, এক্সক্লেমেটরি সাইন আছে, চোখ বন্ধ করে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। তারপরে মে গড হ্যাভ মার্সি, এই সেন্টেন্সের দ্বারা দেখো ইচ্ছা প্রকাশ করা হচ্ছে, তাই অপারেটিভ সেন্টেন্স। ওবে ইউর টিচার্স মানে শিক্ষকের কথা মান্য করো, এটা আদেশ করা বোঝাচ্ছে, তাই এটা হয়ে যাবে ইম্পারেটিভ। তারপরে হ্যাভ আ সেফ জার্নি, এটা হয়ে যাবে অপারেটিভ, কারণ ইচ্ছা প্রকাশ করা হয়েছে। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এটা রিকোয়েস্ট করা হয়েছে, তা আমরা কী জেনেছি রিকোয়েস্ট করা হলেও ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তারপরে দেখো অ্যালাস উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, এক্সক্লেমেটরি সাইন আছে, তাই এটা হয়ে যাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপরে চলে আসে অ্যাক্টিভিটি 8C-তে, দেখো কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন দিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে। তো দেখো কী আছে, হি র্যান ইন টু দ্য রুম, দ্য বার্ড ফ্লিউ ওভার হার হেড, আই এম ওয়াকিং টু দ্য স্টেশন, দ্য কাউ ইজ ইন দ্য ফিল্ড। তো এখানে তো মনে হয় সব কটাই মোটামুটি বুঝেছো, কিন্তু এখানে বলো তো ওভার কেন হলো, মানে অন মানেও তো ওপরে, ওভার মানেও তো ওপরে, তা কখন ওভার হয় কখন অন হয়। অন হলে এমন মানে এমনভাবে ওপরে বোঝাবে যাতে যেটার ওপরে বোঝায় সেটার সাথে লেগে থাকে জিনিসটা। যেমন মনে করো দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের মধ্যে, টেবিলের ওপরে আছে, মানে টেবিলের মধ্যে লেগে আছে কিন্তু বইটা। কিন্তু এখানে যখন আমরা ওভার বলবো, দ্য বার্ড ফ্লিউ ওভার হার হেড, নিশ্চয়ই তার মাথার ওপরে নেই বসে, বা তার মাথার সাথে টাচ নেই সেই পাখিটার, কারণ পাখিটা তার মাথার ওপর দিয়ে উঠছে, তার মাথার থেকে অনেকটা উঁচুতে আছে, তাই সেখানে হয়ে যাবে ওভার। মানে অন কখন হবে, যখন জিনিসটা যেটার ওপরে বোঝাবে সেটার সাথে টাচ করবে, সেটা তখন হয়ে যাবে অন। আর ওভার কখন হবে, যখন জিনিসটা যে জিনিসটা ওপরে বোঝাবে সেটার সাথে টাচে আসবে না কোনো, তখন হয়ে যাবে ওভার। তো আশা করি বুঝাতে পেরেছি। এবার চলে আসো অ্যাক্টিভিটি 9A-তে কী আছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি চুজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে
কারেক্ট ওয়ার্ডটা নিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে। তো দেখো, দ্য টিচার রিয়েলাইজড মাই প্রবলেম, ইট ওয়াজ আ ম্যাগনিফিসেন্ট সাইট, এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ, দ্য হাউস লুক ফ্যামিলিয়ার টু মি। তারপর অ্যাক্টিভিটি নেই, বিটা দেখো কী আছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ওয়ার্ডসগুলো দিয়ে নিজের মতো করে সেন্টেন্স বানাতে হবে যেটার মিনিংফুল হবে। তো দেখো, রেস্টলেস দিয়ে কী হবে, রেস্টলেস মানে ধৈর্যহীন, হিয়ারিং অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্ট দ্য ম্যান বিকেম রেস্টলেস, মানে পথ দুর্ঘটনার কথা শুনে মানুষটি অস্থির হয়ে উঠেছিলেন, এক্সাইটেড মানে উত্তেজিত, ইউ সিম এক্সাইটেড অ্যাবাউট ইট, তোমাকে দেখে মনে হচ্ছে এটা নিয়ে তুমি খুবই উত্তেজিত, প্রিসিয়াস মানে কি দামি, দ্য কিং হ্যাড আ প্রিসিয়াস জেম অন হিজ রিং, মানে রাজের আংটির ওপর একটা দামি মণি ছিল, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণভাবে, সে গ্রিটেড মি উইথ আ ফ্রেন্ডলি হাগ, সে আমাকে সম্ভাষণ জানিয়েছিল বা আমন্ত্রণ জানিয়েছিল কি করে, বন্ধুত্বপূর্ণভাবে জড়িয়ে ধরে। তবে চলে আসে অ্যাক্টিভিটি টেনে, এটাতে দেখো কী আছে, সাপোজ ইউ হ্যাভ মেট আ ভিজিটর ফ্রম অ্যানাদার প্ল্যানেট, রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 words অন ইয়োর এক্সপিরিয়েন্স, ইউজ দ্য ফলোয়িং হিন্টস, মানে কী বলেছে, ধরো অন্য গ্রহ থেকে আসা একজন আগন্তুকের সঙ্গে তোমার দেখা হয়েছে, তো এটা নিয়ে কমবেশি 60টা শব্দে তোমার অভিজ্ঞতার উপরে একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে, আর নিজেই হিনগুলো ইউজ করতে পারো। তো দেখো, আমি এখানে টাইটেলটা দিয়েছি দ্য এলিয়েন, এলিয়েন মানে ভিন গ্রহের প্রাণী। দ্য আদার ডে আই মেট অ্যান এলিয়েন, কদিন আগে আমার সঙ্গে একজন ভিন গ্রহের প্রাণী দেখা হয়েছিল, ওয়াইল রিটার্নিং ফ্রম স্কুল আই মেট হিম নিয়ার দ্য বাম্বু গ্রোভ, যখন স্কুল থেকে ফিরছিলাম তখন বাসঝাড়ের কাছে আমার সঙ্গে তার দেখা হয়, হি ল্যান্ডেড হিজ স্পেস শিপ দেয়ার, সে তার মহাকাশযানটা ওখানে নামিয়েছিল, সিং হিম আই ওয়াজ ফ্রাইটেন্ড, তাকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, দ্য এলিয়েন লুকড পিকিউলিয়ার, ভিন গ্রহের জীবটাকে অদ্ভুত দেখতে লাগছিল, হি ওয়াজ লাইক আ বিগ রোবট, সে ছিল একটা বড় যন্ত্র মানবের মতো, হি ডিড নট হ্যাভ এনি ব্লাড অ্যান্ড ফ্লেশ লাইক আস, আমাদের মতো তার কোনো রক্ত মাংস ছিল না, হি আস্কড মি মাই নেম, সে আমাকে আমার নাম জিজ্ঞেস করেছিল, হি অ্যাডভাইসড মি নট টু কাট ট্রিজ, সে আমাকে গাছ না কাটার উপদেশ দিয়েছিল, হোয়েন হি লেফট আই হেভড আ সাই অফ রিলিফ, যখন সে চলে গিয়েছিল আমি স্বস্তি নিঃশ্বাস ফেলেছিলাম। তারপর অ্যাক্টিভিটি টেনে বিটাতে দেখো একটা স্টোরি লিখতে বলা হয়েছে, রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 60 words ইউজিং দ্য ফলোয়িং হিন্ট, নিচে হিন্টগুলো ব্যবহার করে 60টা ওয়ার্ডের মধ্যে একটা স্টোরি লিখতে বলা হয়েছে। তো দেখো, দ্য সেইলার্স মিস্টেক, নাবিকদের ভুল, ওয়ান্স আপন আ টাইম আ সেইলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড দেয়ার জার্নি অন দ্য সি, একদা একজন নাবিক তার বন্ধুদের সঙ্গে সাগরে তাতে যাত্রা শুরু করলেন, আ ফিউ ডেজ লেটার দে নোটিসড আ ব্ল্যাক স্পট ইন দ্য ব্লু সি, কদিন পর তারা লক্ষ্য করল নীল সাগরে একটা কালো বিন্দু, দে থট ইট ওয়াজ অ্যান আইল্যান্ড, তারা ভাবলো এটা একটা দ্বীপ, দে ডিসাইডেড টু ল্যান্ড দেয়ার, তারা সেখানে নামবে বলে ঠিক করলো, গেটিং ডাউন দেয়ার দে অ্যারেঞ্জড ফর কুকিং, সেখানে নেমে তারা রান্নার আয়োজন করছিল, অ্যাজ সুন অ্যাজ দে হিট দ্য ওভেন, যেই তারা উনুনে আগুন দিয়েছে, দ্য আইল্যান্ড স্টার্টেড শেকিং, দ্বীপটা নড়তে শুরু করলো, দ্য সেইলার আন্ডারস্টুড ইট ওয়াজ নট অ্যান আইল্যান্ড, নাবিক বুঝেছিল এটা দ্বীপ নয়, ইট ওয়াজ আ বিগ সি ক্রিয়েচার, এটা একটা বড় সামুদ্রিক প্রাণী, অ্যাজ ইট ফেল্ট হট ইট মুভড, যখন এটা গরম অনুভব করলো এটা নড়াচড়া করছিল, দেন অ্যান্ড দেয়ার দ্য সেইলার উইথ হিজ ফ্রেন্ড জাম্পড ইন টু দ্য সি অ্যান্ড সোয়াম টু দেয়ার শিপ,
তখনই বন্ধুদের নিয়ে নাবিক সমুদ্রে ঝাঁপ দিয়েছিল আর সাঁতরে জাহাজে পৌঁছেছিল। তো দেখো এই স্টোরিটার সাথে সাথে আমাদের লেসন 8টা কমপ্লিট হয়ে গেল। নেক্সট লেসন থেকে এর পরদিন মুভ অন করবো। সো থ্যাংক ইউ।